নমস্কার বন্ধুরা, এখানে আমি আজকে একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে ফের আরও একবার চলে এলাম। দেখুন, এখানে আমি চচ্চড়ির মধ্যে ছোটো ছোটো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কালি আছে, পেঁয়াজ কালিটা কচি নয়, একটু পেকে গেছে। আমার হাতের কাছে রান্নাঘরে যা ছিল আমি সেগুলো দিয়ে একটু বানাবার চেষ্টা করছি। এখানে এরকম করে পেঁয়াজ কেটে নিয়েছি, কুমড়ো আছে, এখানে তিন চার রকমের আনাজ তো আছেই। আর এখানে দেখুন করলা নিয়েছি, করলাটা তিনটে করলা আছে, এরকম সাইজের দেখছেন সাইজটা কত বড় হতেই পারে, তিনটে আছে। আর এখানে ডাঁটা আছে, আর এখানে এই মশলাগুলো আমি বেটে নেব। তাহলে চলি রান্নাটা স্টার্ট করি। ভালো করে একটু রং দিয়ে দিচ্ছি, ভালো করে লাল লাল করে একটু ভাজতে হবে। করলাটা ভাজা হয়ে এসছে, এরই মধ্যে আমি ডাঁটাগুলো ভেজে নিই। কড়াই মিনিট দিয়ে সেটাকে আমি একটু ভালো করে নড়াচড়া করে ভেজে নেব। ডাঁটাটা কাঁচা আছে, হয়ে গেছে ভাজাটা। দেখুন আমি এরকম করে ভেজেছি, খুবও লাল করিনি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, আরো একটু আমি কড়ার মধ্যে তেল দিলাম, বেশি তেল দেওয়ার দরকার নেই। এখানে আমি দেখুন ফোড়নের জন্য একটা তেজপাতা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর পাঁচ ফোড়ন আছে, আর একটা গোটা শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিচ্ছি। লঙ্কাটা কাঁচা লঙ্কা ফাটতে পারে, তাই লঙ্কাটা একটু আমি ভেঙে দিয়েছি। এর মধ্যে যে আনাজগুলো আছে আমি এগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। আমাকে একটু ভাজতে হবে, আবার নাড়ি তাহলে ঢাকা দিয়ে ভাজাতে পারবেন। সবজিগুলো
মাছগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজতে হবে। আমাদের পাশের বাড়ি একটা মোরগ আছে, খুব অন্যায় করছে, খুব ডাকছে, আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন। হয়ে গেছে, এখানে দেখুন আমি কী কী মশলাগুলো নিয়েছি, একটু আদা আছে, জিরে আর ধনে আমি আগে থেকে আপনাদেরকে দেখাবো বলে রেখে দিয়েছি, আর এটা আমি বেটে নিয়েছি, আর তারই পাশে একটু হলুদের গুঁড়া নিয়েছি। আমি এগুলো নিয়েছি, আপনাদের যদি সবজি বেশি থাকে তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। আমি এটাকে নিয়ে একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি, মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিই, বেশি জল দেওয়ার দরকার নেই, একটু মাখা মাখা হবে যেহেতু এখন নতুন আলু। আর দেখুন কুমড়োগুলো তো এমনি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর নতুন আলু বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। রান্নাটা 5 মিনিট জাল করে নিতে হবে। আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, দেখুন কুমড়োটা হয়েই গেছে। আমি আরো 2 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার তরকারিটা হয়েই এসছে, এবারে দেখুন এই ডাঁটা করলাগুলো যেগুলো ভাজা আছে আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা আরও কিছুক্ষণ একটু রাখতে হবে যতক্ষণ না জলটা আরও মরছে, দেখুন অনেকটাই ঝোল আছে, আর একটু মরবে, একটু কমে গেলে তরকারিটা হয়ে যাবে। দেখে নিই তবু তরকারিটা অনেকটা সিদ্ধ হয়েছে কি, একটু বাকি আছে আলুটা। আরও কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখি যাতে ডাঁটাটা আর করলাটা আর একটু সিদ্ধ হয়ে যায়। তরকারিটা দেখি কতদূর হয়েছে, হয়েই গেছে আমার তরকারিটা দেখুন, আর জল মারবো না, এরকমই থাকবে। দেখুন তরকারিটা Thank you.
দেখুন তরকারিটা কিরকম হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। গরম ভাতের সাথে খুব ভালোভাবে ভালো লাগবে খেতে।